নমস্কার বন্ধুরা ডাব্লিউ পি এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কনস্টেবল আমাদের রেগুলার ক্লাসেস চলছে তোমাদের সন্ধ্যে ছটা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে সাতটা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি আটটা থেকে তোমাদের জি কে ক্লাস চলতে সম থেকে শুক্র তোমরা রেগুলার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে আমরা এখন রিজনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে এখানে আলোচনা করবো যেখানে তোমাদের রং নাম্বার সিরিজ থেকে থাকে এর আগের ভিডিওতে তোমাদের যে নর্মাল সিরিজ থেকে থাকে সেই নর্মাল সিরিজের উপরে ভিডিও দিয়েছিলাম আজকে এখানে তোমাদের ভুল নাম্বার কিংবা যেটা রয়েছে এই যে সিরিজটা রয়েছে এই সিরিজের মধ্যে কোন জায়গাটায় তোমাদের রং রয়েছে কোনটায় ঘি ভুল রয়েছে সেটা এখানে তোমাদেরকে খুঁজে বের করতে হবে এটি একদমই একই টাইপের যেটা রয়েছে তোমাদের আর যেটা আমরা আগের দিন যে ক্লাসেস করেছিলাম যেখানে তোমাদের হয়তো এখানে মাঝখানে হয়তো কোশ্চিন মার্ক দেওয়া থাকতো সেই কোশ্চিন মার্কে কী হবে সেটা বের করতে হতো কিন্তু এখানে শুধু তোমাদের পুরো সিরিজটাই দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের জাস্ট বলতে লাগবে যে কোন জায়গায় ভুল করে বসানো হয় এই হয়তো এটা ফর্টি সেভেনটা এখানে ভুল হবে এখানে তোমাদের সঠিক হয়ে কী বসবে সেটি তোমাদেরকে অ্যান্সার দিতে লাগবে তোমাদের এই সমস্ত কোশ্চিনগুলো তোমরা হুবহু কমন না পেলেও কিন্তু যে সমস্ত ট্রিকের উপরে বা যেই সমস্ত সিরিজের ওয়াইগুলো যত প্র্যাকটিস করবে তোমরা তত তোমাদের জন্য বেশি সুবিধাজনক তো আমি এই ভিডিওতে দশ পনেরোটা কোশ্চিন নিয়েছি যে সমস্ত কোশ্চিনগুলো আশা করছি তোমাদের এই টাইপের উপরে এই টাইপের উপরেই কোশ্চিন বেশিরভাগই জিজ্ঞেস করা হবে তাহলে ভিডিওটা মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই এখনও ভিডিওকে লাইক না করলে অবশ্যই একটি লাইক করে দেবে সাবস্ক্রাইব না করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে সেখানে আমাদের সমস্ত জি কে ক্লাসের পিডিএফগুলো সেখানেই পেয়ে যাবে চলো বন্ধু আর দেরি না করে আমরা কোশ্চিনগুলোকে দেখে নিই এবং কোশ্চিনের অ্যান্সারগুলো আমরা ট্রিকের মাধ্যমে কীভাবে সলভ করবো সেগুলো জেনে নিই ফার্স্ট এখানে কোশ্চিনটা যেটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে থ্রি ফাইভ টেন টুয়েলভ এরকম করে যাচ্ছে সিরিজটা তো আমাদের এখানে খুঁজে বের করতে লাগবে এখানে কোনটাতে ভুল রয়েছে কে কি এখানে বারোটা ভুল না কি চব্বিশ নম্বরটা ভুল রয়েছে না ছাব্বিশটা এখানে ভুল লেখা রয়েছে না আটচল্লিশটা এখানে ভুল রয়েছে ঠিক একইভাবে আগের দিন যেই সমস্ত আমরা সিরিজগুলো করেছিলাম সেই সিরিজগুলোর মতনই এখানে তোমাদের ট্রিকগুলো অ্যাপ্লাই হবে একদম পুরো একইভাবে সেই ভিডিওটাকে না দেখে নেওয়া কিন্তু প্লে লিস্টে গিয়ে কিন্তু অতি অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নেবে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ সিরিজটা যেটা চলছে তোমাদের আগে আমি বলেছিলাম যে সিরিজ ভাবে চলতে পারে সাধারণত দেখা গিয়েছে হয় অ্যাডিশন হয়ে নয় অথবা ডিভিশন হয়ে নয়তো প্রথম দুটোর গুণফল হয়ে এইভাবেই সিরিজগুলো মেনলি চলতে থাকে তো এখানে দেখতে পাচ্ছি এখানে যে সিরিজটা চলছে এখানে তিনের পরে পাঁচ এসছে কত অ্যাড হয়েছে দুই অ্যাড হয়েছে তারপরে এখানে দেখছো পাঁচের পরে দশ এসছে তাহলে কি পাঁচের পরে দশ আসতে গেলে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ গুণ হয়ে গেলে পাঁচের সঙ্গে আমি যদি দুই গুণ করে দিই তাহলে এখানে দশ চলে আসছে তারপরটা দেখে নিই তারপর একটা আবার কি হচ্ছে তারপর একটা আবার দেখছি বারো হয়েছে দশের থেকে দুই আবার যদি প্লাস করি তাহলে বারো হয়ে যাচ্ছে আবার দেখছি বারোর সঙ্গে দুই গুণ করলে আবার দেখছি চব্বিশ হয়ে যাচ্ছে তার মানে আমি সিরিজটা এখানে বুঝতে পেরে গিয়েছি সিরিজটা কী চলছে প্রথমে অ্যাডিশন চলছে তারপর দুই দিয়ে মাল্টিপ্লিকেশন চলছে তাহলে এখানে কি দেখতে পাচ্ছো এখানে এর সঙ্গে দুই অ্যাড হয়েছে তিনের সঙ্গে প্রথমে দুই অ্যাড হয়েছে পাঁচ হয়েছে পাঁচ হয়ে যাওয়ার পাঁচের গুণ ফল হয়ে গিয়েছে দশ তারপর দশের থেকে দুই যোগ হয়েছে মানে বারো তারপরে বারোর সঙ্গে দুই গুণ হয়ে গিয়ে হয়ে গিয়েছে চব্বিশ চব্বিশের সঙ্গে আবার দুই অ্যাড হয়েছে কত হয়েছে ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে দুই গুণ করে এখানে কত হয়ে যেত এখানে হয়ে যেত তোমাদের বাহান্ন তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে এখানে আটচল্লিশের জায়গায় ভুল রয়েছে তাহলে আটচল্লিশের জায়গায় এখানে হওয়া উচিত ছিল কত তাহলে এখানে তোমাদের যে এই অপশানগুলো রয়েছে কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রে আটচল্লিশটা তোমাদের এখান থেকে সঠিক ক্যান্সার হয়ে যাবে মানে আটচল্লিশের এখানে হওয়া উচিত ছিল বাহান্ন কিন্তু এখানে ভুল করে বসে গিয়েছে কত আটচল্লিশ তাহলে এইভাবেই কোশ্চেনগুলো থাকবে একদম পুরো ইজি টাইপেরই তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো পুরো ইজি টাইপেরই থাকবে কোনো একদম হার্ড লেভেলের কোনো কোশ্চেন থাকবে না তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো তোমরা দেখবে খুব ইজি টাইপের সমস্ত কোশ্চেনগুলো তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই অন্তত হুবহু কমন না পেলেও কিন্তু যেই সমস্ত আমি ট্রিকের মাধ্যমে করে দেবো সেই ট্রিকের উপরে কোনো না কোনো একটি কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হয়ে যাবে চলো নেক্সট কোয়েন্টটা দেখেনি নেক্সট কোয়েশেনটা এখানে রয়েছে দুই পাঁচ এগারো কুড়ি তিরিশ সাতচল্লিশ পঁয়ষট্টি এখানে দেখতে পাচ্ছি সিরিজটা কীভাবে চলছে বুঝতে পারছি না তাহলে প্রথম থেকে এখানে দেখেন অ্যাডিশন কত হচ্ছে তিন অ্যাড হয়েছে পাঁচের দুয়ের থেকে পাঁচ যোগ্যতা তিন অ্যাড হয়েছে তারপরে পাঁচের থেকে এগারো গিয়েছে ছয় অ্যাড হয়েছে তারপরে ছয়ের থেকে এখানে এগারো থেকে কুড়ি গিয়েছে নয় অ্যাড হয়েছে তারপরে দেখতে পাচ্ছি তিন ছয় নয় একটা সিরিজ এখানে হচ্ছে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে সিরিজ একটি তৈরি হচ্ছে তারপরে দেখে নিই এখানে যেটা রয়েছে কুড়ির থেকে এখানে গিয়েছে কতই তিরিশে গিয়েছে এখানে তাহলে এখানে যদি তিরিশে যায় তাহলে তিরিশে এখানে দেখতে পাচ্ছি দশ অ্যাড হয়েছে আচ্ছা ঠিক আছে দশ অ্যাড হয়েছে হোক তারপর একটা দেখে না তারপরটা কত অ্যাড হয়েছে তারপর একটা এখানে কত অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি এখানে তিরিশের থেকে এখানে সতেরো অ্যাড হয়েছে তারপর একটা দেখছি সতেরো তারপর আমি প্রথমের দিকলে সিরিজটা দেখছিলাম সিরিজটা ঠিকই চলছিল কিন্তু এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে আমাদের সিরিজটা আবার ঠিক করে চলছে না তার মানে এখানে কিছু গণ্ডগোল হতে পারে তারপর একদম লাস্টেরটা দেখে নাও সাতচল্লিশ থেকে এখানে পঁয়ষট্টি এসছে সাতচল্লিশ থেকে পঁয়ষট্টি এসছে যখন তাহলে কত অ্যাড হয়েছে এখানে আঠারো অ্যাড হয়েছে তাহলে আমি সিরিজটা দেখছিলাম যে ঠিকই চলছিল তিন ছয় নয় নয়ের পর আমাদের কত হওয়া উচিত ছিল বারো বারোর পর কত হওয়া উচিত ছিল আমাদের পনেরো তারপরে আছে আঠারো তাহলে এখানে যদি বারো হতো তাহলে বারো হলে এই জায়গাটায় কত হয়ে যেত এখানে কুড়ির সঙ্গে যদি বারো যোগ করতাম তাহলে এখানে আসতো কত বত্রিশ তাহলে এখানে কত আসতো তোমাদের বত্রিশ এখানে আসতো এখানে যদি বত্রিশ আসতো বত্রিশের সঙ্গে আমরা যদি পনেরো যোগ করতাম তাহলে কত এসে যেত আমাদের সাতচল্লিশ এসে যেত তার মানে ঠিকই এখানে আমি ধরেছি যে এখানে তিন ছয় নয় এভাবে করে সিরিজটা চলছিল তাহলে এখানে ভুল কোথায় রয়েছে আমাদের এখান থেকে এটা এখানে তিন অ্যাড হতো তারপরে এখান থেকে এটা কি ছয় হতো এর থেকে এটা কি নয় হতো তারপর এর থেকে এটা কি হতো আমাদের বারো অ্যাড হওয়ার দরকার ছিল তার মানে এই তিরিশের এখানে কত হওয়ার দরকার ছিল আমাদের বত্রিশ হওয়ার দরকার ছিল তাহলে দেখতে পাচ্ছি এখানে যদি আমি বত্রিশ লিখে দিই তাহলে সিরিজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এখানে কোথায় ভুল রয়েছে এই তিরিশের এই জায়গাটা এখানে কত হওয়ার দরকার ছিল বত্রিশ তাহলে এখান থেকে তোমাদের বি অপশনটা শর্ট ক্যান্সার হয়ে যাবে অনেক টাইমে অপশনে দেখবে যে বত্রিশও দেওয়া থাকবে অপশনে বত্রিশও দেওয়া থাকবে ওখানে তুমি পুট করে বত্রিশটাকে টিক করে দিয়ে চলে আসবে তো ওখানে বত্রিশটা এখানে হয়নি এখানে জাস্ট কোশ্চিনে বলা হয়েছে কোশ্চিনে কোন জায়গাটাই ভুল রয়েছে তাহলে কোশ্চিনের কত তিরিশের জায়গাটাই ভুল রয়েছে তাহলে কিন্তু এই তিরিশটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই জিনিসটা তোমাদের বলে রাখলাম কারণ এরকম টাইপের অনেকবারই হয়ে হয়েছে এবং দেখা গিয়েছে কোশ্চিনে যে অপশন বত্রিশ দিয়ে দেওয়া হয়েছে অনেকে এবং বত্রিশটাকে টিক করে চলে এসেছে চলে এবার নেক্সট কয়েন্টটা দেখেন এই নেক্সট কয়েন্টে কি দেওয়া হয়েছে আমাদের এখানে নেক্সট কয়েন্টে এখানে দেখতে পাচ্ছ ওয়ান নাইনটি সিক্স ওয়ান সিক্সটি নাইন ওয়ান ফোর ফোর ওয়ান টু ওয়ান হান্ড্রেড আশি চৌষট্টি আমি দেখো প্রথমের দিকে নাম্বারগুলো দেখে নাম্বারগুলোকে খুব চেনা চেনা বলে মনে হচ্ছে তোমাদের চেনা মনে হচ্ছে কিনা বুঝতে পারছি না কিন্তু আমার দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে এই নাম্বারগুলোকে দেখে দেখে আমাদের খুব চেনা চেনা হচ্ছে যেমন এখানে একশো ছিয়ানব্বইটাকে আমি চিনি এটা হলো চোদ্দোর স্কোয়ার ওয়ান সিক্সটি নাইনটাকে আমি চিনি এটা কিনা তেরোর স্কোয়ার তারপরে হচ্ছে ওয়ান ফোরটি ফোরকে আমি চিনি এটা কিনা বারোর স্কোয়ার একুশ দু একশো একুশটাকে আমি চিনি এটা কিসের এগারোর স্কোয়ার এরপরে আমি এই দশটাকেও চিনি দশ একশো টাকাই চিনি একশোটা আমাদের কি দশের স্কোয়ার তারপরে এই আশিটাকে আমি চিনি না আশিটাকে আমাদের কত হওয়া উচিত এখানে সম্ভবত এরপরে দেখো সিরিজটা কীভাবে চলছে চোদ্দোর স্কোয়ার তেরো স্কোয়ার বারো স্কোয়ার এগারো স্কোয়ার দশই স্কোয়ার তাহলে এটি হওয়া উচিত ছিল নয়ের স্কোয়ার কারণ তারপরে এটা দেখো চৌষট্টিটা যেটা রয়েছে এটি আটের স্কোয়ার রয়েছে তাহলে এখানে ভুল কোথায় রয়েছে এই জায়গাটা এখানে ভুল রয়েছে তাহলে দেখতে পাচ্ছো ঠিক স্কোয়ারের উপরে তোমাদেরকে আমি এর আগেও বলেছি এর আগের ক্লাসেও বলেছি স্কোয়ারের উপরে কিউবের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চিন জিজ্ঞেস হয় তাহলে এগুলো কিন্তু মাথায় রাখতে লাগবে তোমাদের এখানে কি হয়ে যাবে তোমাদের এখানে আশিটার এখানে গন্ডগোল রয়েছে তার মানে এখান থেকে তোমার ডি অপশান শর্টে অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে এই সিরিজের মধ্যে ভুল কোথায় রয়েছে এই আশিতে এই আশিতে হওয়া দরকার কত ছিল এখানে এক আশি হওয়ার দরকার ছিল চলে এবার নেক্সট পয়েন্টটাকে দেখে নি নেক্সট পয়েন্টে কী নেওয়া হয়েছে আমাদের এখানে নেক্সট পয়েন্টে এখানে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে এখানে ফোর দু হাজার আটশো আশি রয়েছে তারপর চারশো আশি রয়েছে বিরানব্বই রয়েছে এত এত চলছে তো কখনো যদি এরকম দেখো যে উপরে তোমাদের এর আগেও বলেছি যে কখনো হুট করে বড় রয়েছে বড়োর থেকে হুট করে কমে যাচ্ছে অনেক বেশি তার মানে এখানে কী হচ্ছে ভাগের সিরিজ চলছে কিংবা এই সিরিজটা যদি উল্টো দিক থেকে থাকতো প্রথমে যদি চার চার আট চব্বিশ এভাবেই লেখা থাকতো তাহলে আমি বলতাম দেখতে পাচ্ছি আমি এদিকে বাড়তে আছে বাড়তে বেড়ে বেড়ে যাচ্ছে যদি আট চব্বিশ এভাবে ছিয়ানব বিরানব্বই চারশো আশি তারপর রয়েছে দু হাজার আটশো আশি এভাবে যদি চলতে যদি তাহলে আমি বলতাম যে এখানে দেখতে পাচ্ছি ডবল 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 হচ্ছে মানে কি যখন দেখছি ছোটোর থেকে খুব বেশি বেশি হিসাবে বড় হচ্ছে তার মানে সেটি কি গুণের সিরিজে চলছে এখানে যেহেতু প্রথম দিকেই বড় রয়েছে বড় থেকে ছোটোর দিকে আসছে তার মানে এই সিরিজটা কোনো না কোনো ভাগে ভাগের সিরিজ হয়ে যাচ্ছে ভাগ এখানে ভাগের রুল এখানে কাজ করবে তো ভাগের রুল কাজ করার জন্য আমি দেখব যে এখানে কত দিয়ে প্রথমে এটাকে আমি এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগ ফল বেরিয়ে আসছে তাহলে এখানে যদি আটচল্লিশ দিয়ে তুমি এখানে যদি একে ভাগ করে দাও আটচল্লিশ পয়েন্ট জিরো দিয়ে এখানে যদি ভাগ করে দাও তাহলে আটচল্লিশ ইন্টু ছয় ছয় আসতে আটচল্লিশের আট আট থাকে চার চার ছয় চব্বিশ হাতে আটচল্লিশ তাহলে টু এইট এইট জিরো তাহলে এটার সঙ্গে এটাকে যদি আমি ভাগ করি তাহলে ভাগ চলে যাচ্ছে আমাদের কত দিয়ে এখানে আমি ছয় দিয়ে দেখতে পাচ্ছি এটি ভাগ চলে যাচ্ছে এটা দেখছি আমি ছয় দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করলে ছয় দিয়ে ভাগ হয়ে যাচ্ছে এবার ঠিক একইভাবে বিরানব্বই থেকে এটাকে একশো আশিটাকে ভাগ করে কত দিয়ে ভাগ যাচ্ছে একশো আশি বা এখানে তোমাদের বিরানব্বই তাহলে বিরানব্বইটাকে এখানে ভাগ করলে ভাগ ফল একদম এক্স্যাক্টলি যাবে না কারণ বুঝতে পারছি উপরে জিরো রয়েছে নিচে জিরো নেই তাহলে এটা এক্স্যাক্টলি ভাগ যাবে না তাহলে হতে পারে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটাতে গন্ডগোল রয়েছে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটাতে গন্ডগোল রয়েছে তাহলে আমি এই দুটো আমার অপশানে থাকলো এই দুটোর মধ্যে কোনো একটা না কোনো একটা গণ্ডগোল রয়েছে কিন্তু এবার এবার আমি এগুলোকে চেক করি চেক করে দেখি যে সিরিজটা কীভাবে চলছে সিরিজটা কীভাবে চলছে এখন দেখার জন্যে এটা ছয় দিয়ে ভাগ গিয়েছিল এবার যেটা রয়েছে বিরানব্বই কে বাদ দিয়ে এখানে যদি হয়তো আমি চব্বিশটাকে নিলাম চব্বিশ এবং আটকে ভাগ দিই চব্বিশ দিয়ে যদি আটকে ভাগ দিই তাহলে আট তিন আটটে চব্বিশ তার মানে এখানে তিন দিয়ে এটা ভাগ যাচ্ছে তারপরে যদি চার দিয়ে আটটাকে ভাত দিই চার দিয়ে আটকে যদি ভাত দিই তাহলে এখানে দুই যাচ্ছে তারপর দুই চার দিয়ে চারকে ভাগ দিলে এক যাচ্ছে তাহলে প্রথমে এক দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ তার মানে এখানে কত চার দিয়ে ভাগ যাবে তারপর একটা কত যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে তার মানে সিরিজটা যদি আমরা উল্টো করে লিখি যদি চার চার প্রথমে এদিক থেকে লিখা শুরু করি চার চার আট চব্বিশ এইভাবে তাহলে হচ্ছে কি চারের সঙ্গে এক গুণ হয়ে আবার চার হচ্ছে এবার এই চারের সঙ্গে দুই গুণ হয়ে আট হচ্ছে এই আটের সঙ্গে তিন গুণ হয়ে চব্বিশ হচ্ছে তারপরে চব্বিশের সঙ্গে চার গুণ হয়ে যেটা হবে সেটি এখানে বসবে চব্বিশের সঙ্গে চার গুণ করলে আমাদের চব্বিশ চারে এখানে হয়ে যায় আমাদের ছিয়ানব্বই তার মানে এই বিরানব্বইয়ের এখানে হতো আমাদের ছিয়ানব্বই তাহলে আশা করছি বুঝতে পারছো তাহলে এখানে কী হয়ে যাবে তোমাদের বিরানব্বইটা এখান থেকে শর্ট অ্যান্সার হয়ে যাবে যে বিরানব্বই এখানে ভুল রয়েছে তাহলে বুঝতেই পারছো যে এরকম বড়ো হুটহুট করে যদি কমতে শুরু করে তাহলে এখানে কী কাজ করবে তোমাদের ভাগের রুলস কাজ করবে নেক্সট কোয়েন্টটা দেখে নেব নেক্সট কোয়েন্টটা কী রয়েছে এখানে নেক্সট কোয়েন্টটা বলা হয়েছে যে ওয়ান ডাবল এখানে চারশো পঁয়তাল্লিশ দুশো একুশ একশো নয় ছিচল্লিশ পঁচিশ এগারো চার তো এই সিরিজটা কীভাবে চলছে এখানে কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং প্রত্যেক দিন সাঁতার দিয়ে কিন্তু সেশানটা দেখতে কিন্তু ভুলবে না সোম থেকে শুক্র আগে দেখে নেব এখানে কী বলা হয়েছে এখানে এইবার দেখো এখানে এখানে প্রথম নাম্বারটাকে দেখো এবং দ্বিতীয় নাম্বারটাকে দেখো এবার দেখে কি মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে প্রথমের থেকে দেখতে কমে গিয়েছে কমে গিয়েছে কমে গিয়েছে কমে গিয়েছে এবার কিভাবে কমছে দেখতে পাচ্ছ চারশো চল্লিশ একটা ছোটো বাচ্চাও জানে যে চারশো চল্লিশের অর্ধেক হয়ে যায় আমাদের কত দুশো কুড়ি এখানে রয়েছে চারশো পঁয়তাল্লিশ তার রয়েছে দুশো এক রয়েছে মানে অর্ধেকের কিছু একটু এখানে হয়তো বেশি বা কম হয়েছে অর্ধেকের তাহলে প্রথমে আমি এটার অর্ধেকটাই দেখে নিই না কেন এর অর্ধেকটাই কত এসেছে এখানে এর অর্ধেকটাই কত এসে যাচ্ছে চারশো পঁয়তাল্লিশের যদি আমি অর্ধেক করি চারশো পঁয়তাল্লিশের যদি আমি অর্ধেক করি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে দুই 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 এক্স্যাক্টলি টাইম বাই টাইমে এটা চলে যাচ্ছে দুই 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 করে চলে যাচ্ছে কিংবা শুধু আমি এখানে চারশো চল্লিশকে যদি ভাগ করি চারশো কে যদি ভাগ করি তাহলে দুশো কুড়ি চলে আসছে দুশো কুড়ি চলে আসছে এখানে দেখছি এক বেশি হয়েছে অর্ধেকের মানে অর্ধেকের থেকে এক একটু বেশি এসে যাচ্ছে তাহলে আমি এখানে কি করতে পারি আমি এখানে দুশো একুশ যদি আনতে হয় তাহলে দুশো একুশ কাকে আমি ভাগ করলে দুশো একুশ আসে আমার এখানে যদি আমি এখান থেকে চার চার দুইকে এই যেটাকে ধরলাম আমি চার চার দুই ধরলাম একে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমি দুশো একুশ আসছে তাহলে আমি এখান থেকে কত কম নিয়েছি এখানে চারশো চার চার দুই মানে এখানে কত চারশো বিয়াল্লিশ যদি নিয়েছি এখানে কত মাইনাস তিন করে দিয়েছি তাহলে মাইনাস তিন এখানে আমি কম নিয়েছি ঠিক একইভাবে এটাতে দেখি এটাতে সেটা অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না এখানে আমি দেখতে পাচ্ছি দুশো একুশ রয়েছে এর অর্ধেক এখানে প্রায় এসে গিয়েছে যদি এখানে দুশো দশ থাকতো তাহলে এখানে আমাদের চলে দুশো যদি কুড়ি থাকতো তাহলে দুশো দশ এসে যেত তাহলে এখানে আমি প্রথমে তিন মাইনাস করে করেছি তাহলে এখানেও দেখি তিন মাইনাস করে পরেরটা আসছে কি না এখান থেকে যদি দুশো একুশের কাছ থেকে যদি আমি তিন মাইনাস করে দিই তাহলে সেটা কত এসে যায় দুশো আঠারো এইবার তুমি বলো দুশো আঠারো যেটা রয়েছে তোমাদের এ যদি করি আমি একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আছে একশো নয় তার মানে সিরিজটা এইভাবেই চলছে প্রথমে তিন মাইনাস হচ্ছে পরে ডিভাইড হয়ে যায় ঠিক একইভাবে এখানে তিন মাইনাস করো একশো নয় তিন মাইনাস করলে আসে আমাদের একশো ছয় একশো নয় তিন মাইনাস করে আসে একশো ছয় একশো ছয়কে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসে কত এখানে তিপ্পান্ন কত আসে আমাদের এখানে তিপ্পান্ন আসে তাহলে এখানে কিন্তু রয়েছে ছিচল্লিশ তাহলে এখানে তোমাদের হয়তো সম্ভবত রঙ রয়েছে তাহলে এবার তিপ্পান্নটি থেকে আমরা তিন বাদ দিই এখানে যদি তিপ্পান্ন আমরা বসাই এখানে যদি আমরা তিপ্পান্ন বসাই তিপ্পান্ন থেকে তিন তিনবার দিলে কত আসবে আমাদের পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক দেখতে পাচ্ছো এখানে পঁচিশ পঁচিশের থেকে আবার তিন তিনবার দাও তাহলে কত এসে যায় বাইশ বাইশের অর্ধেক এগারো এগারো থেকে আবার তিনবার দাও আট আটের অর্ধেক কত এখানে দুই আটের অর্ধেক এখানে চার তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ভুলটা কোথায় রয়েছে এই ছিচল্লিশে ভুল রয়েছে তাহলে আশা করছি তোমরা বুঝতে হবে যে কীভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে তোমাদের একদম এই কোশ্চেনগুলোর মেনলি বিষয় যেগুলো করানো তোমাকে শুধু বোঝায় যে কীভাবে তোমাদের কোশ্চেন আসলে তোমরা কী কী নিয়মে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে তাহলে এটা হয়ে যাবে কি তোমাদের এখানে শর্টিক অ্যান্সার ছাব্বিশ এখান থেকে তোমাদের শর্ট অ্যান্সার হয়ে যাবে এবং তোমাদের সব থেকে এটা প্র্যাকটিস সব থেকে প্রচুর পরিমাণে আমি তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করিয়ে দেবো এরপরে নেক্সট যে সিরিজটা রয়েছে দুই তিন তেরো এইভাবে চলছে এটা দুই তিন তেরো করে যেভাবে হোক সিরিজটা চলছে এবার আমাদের সিরিজটাকে এখানে খুঁজে বের করতে লাগবে কোথায় কী গণ্ডগোল রয়েছে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছো দুই থেকে তেরো গিয়েছে মানে এক অ্যাড হয়েছে এখানে এক অ্যাড হয়েছে তারপর এটাতে কত অ্যাড হয়েছে দশ অ্যাড হয়েছে তারপরটা এখানেও কত অ্যাড হয়েছে তারপর এখানে তোমাদের এখান থেকে আর ঠিক এখানে যেটা রয়েছে পঁচিশ ছাব্বিশে অ্যাড হয়েছে সম্ভবত চব্বিশে অ্যাড হয়েছে এখানে তোমাদের চব্বিশে অ্যাড হয়েছে তারপরটাকে দেখতে পাচ্ছি এখানে কত অ্যাড হয়েছে এখানে এরপর থেকে দেখে নাও এটা কত অ্যাড হয়েছে তোমাদের এখানে এখানে তোমাদের উনপঞ্চাশ ফর্টি নাইন এখানে অ্যাড হয়েছে ফর্টি নাইন এখানে অ্যাড হয়েছে তারপরে এটার থেকে এটাতে কত অ্যাড হয়েছে তোমাদের এখানে আর যেটা রয়েছে ছিয়াশি থেকে তোমাদের এতে যদি যাওয়া যায় তাহলে এখানে একাশি অ্যাড হয়েছে প্লাস একাশি অ্যাড হয়েছে তারপরটাকে দেখে নাও কত অ্যাড হয়েছে এখানে এখানে তোমাদের এনতে বাদ দিয়ে দিলে এক দুই এক একশো একুশ অ্যাড হয়েছে তাহলে এখানে আমি সিরিজটাতে দেখে নাও প্রথমে এক অ্যাড হয়েছিল তারপর একটাতে কত অ্যাড হয়েছে দশ অ্যাড হয়েছে তারপর একটা কত চব্বিশ তারপরে এবার তারপর একটা দেখো এখন এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি একটা কি একের স্কোয়ার এই দশের জায়গাটা যদি আমি নয় করতে পারি এই দশের জায়গাটা যদি আমি নয় করে দিতে পারি তাহলে কী হয়ে যায় নয় যদি করে দেওয়া হয় তাহলে এই যে এই চব্বিশটা কথা এই চব্বিশটা পঁচিশ হয়ে যায় এখান থেকে এক যদি আমি কমাই তাহলে এখানে এক বেড়ে যাবে তাহলে এখানে কী হয়ে যায় পঁচিশ হয়ে যায় তার মানে এখানে কি এই জায়গাটায় সম্ভবত গণ্ড একমাত্র দেখতে পাচ্ছ যে সিরিজটা চলছে সিরিজটা দেখো প্রথমে একের স্কোয়ার তারপরে যে দেখো ঊনপঞ্চাশ তারপরে এখানে যেটা রয়েছে এটি সাতের স্কোয়ার তারপরে এটি কী রয়েছে এখানে আটের স্কোয়ার তারপরে দেখতে পাচ্ছি এটা এটা নয়ের স্কোয়ার তারপরে এটা দেখতে পাচ্ছি আমি এগারোর স্কোয়ার তাহলে দেখতে পাচ্ছি একের স্কোয়ার সাতের স্কোয়ার নয়ের স্কোয়ার এগারো স্কোয়ার মাঝখানে কী রয়েছে আমাদের দুই তিন চার পাঁচ কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবগুলোই বেজোর সংখ্যা যাচ্ছে এক সাত নয় এগারো তাহলে মেডিলে আমাদের কী কী হতে পারে তিন এবং পাঁচ মিডিলে কে কে হতে পারে আমাদের তিন এবং পাঁচ তাহলে এখানে মেডিলে কার জায়গাটায় গণ্ডগোল রয়েছে এই যে এখানে তেরোর জায়গাটা যেটা রয়েছে এই তেরোর জায়গাটা যদি কোনো মতে যদি বারো হয়ে যেত তাহলে দেখতে পাচ্ছি সিরিজটা খুব সুন্দরভাবে একইভাবে চলতে থাকতো তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি এই তেরোর জায়গাটায় কত হওয়া উচিত ছিল এখানে বারো হওয়ার উচিত ছিল এখানে যদি বারো হয়ে যায় তাহলে সব দেখো সব একইভাবে প্রথমে একের স্কোয়ার যোগ হচ্ছে তারপরে এখানে তিনের স্কোয়ার যোগ হচ্ছে তারপরে এখানে তোমাদের পাঁচের স্কোয়ার তারপরে সাতের স্কোয়ার তারপরে নয়ের স্কোয়ার তারপরে এগারো স্কোয়ার এইভাবে যোগ হতে হতে যাচ্ছে তাহলে এখানে কোনটা তোমাদের শর্ট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে তেরোটা তোমাদের এখান থেকে শর্টিক অ্যান্সার হয়ে যাবে এই তেরোর এখানটায় ভুল রয়েছে রং রয়েছে এখানে এখানে তোমাদের বারো হওয়ার দরকার ছিল চলো নেক্সট ওয়েন্টটাই দেখবো নেকশ আমাদের কি রয়েছে এখানে নেক্সট কয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে চলছে এখানে কীভাবে দেখতে পাচ্ছ প্রথমটাই কত তিন অ্যাড হয়েছে প্রথম সর্বপ্রথম কাজ তুমি দেখবে যে কত বড়ো বড়ো ধীরে ধীরে বড়ো হচ্ছে মানে হয় এখানে যোগ হয়েছে নয় গুণ হয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা হয়েছে দেখতে পাচ্ছো ছোটো থেকে বড়ো হয়েছে যে কোনো তাহলে এখানে যোগ করলাম তিন প্রথমে হলো তারপর একটা দেখছি সাত হচ্ছে তারপরটা দেখছি পনেরো হচ্ছে তারপরে সিরিজ পাচ্ছি না আমি দেখতে পাচ্ছ তিন সাত পনেরো রকম সিরিজ আসছে না তার মানে এটা যোগ হয়নি সম্ভবত গুণ হয়েছে তাহলে গুণ করে দেখি আমি দুইয়ের সঙ্গে যদি আমি কত গুণ করতে পারি দুই গুণ করতে পারি তাহলে দুয়ের সঙ্গে দুই গুণ নিলে চার হয় প্লাস যদি এক করি তাহলে পরের নাম্বারটা আসছে পাঁচ এবার পাঁচের সঙ্গে আমি যদি দুই গুণ করি প্লাস এক করি পাঁচ দুগুণো দশ প্লাস এগারো না তাহলে এখানে আমি দুই করে দিলাম বারো যেহেতু আছে তাহলে এখানে দুই করে দিলাম তাহলে কত চলে যাবে বারো তাহলে আবার দেখি বারোর সঙ্গে আমি যদি দুই গুণ করি প্লাস যদি তিন করি বারো দুগুণো চব্বিশ চব্বিশ তিনে সাত দেখতে পাচ্ছি তার মানে সিরিজ আমি পেয়ে গিয়েছি সিরিজটা এইভাবে চলছে তাহলে তোমাদের বলতে বুঝতেই পারছো যে আমি কীভাবে বলছি তোমাকে যদি তোমাদের ধীরে ধীরে বাড়ে তাহলে সবসময় মনে করবে হয় অ্যাডিশান হচ্ছে নয় এখানে তোমাদের গুণ হচ্ছে যোগ হচ্ছে অথবা গুণ হচ্ছে এবার যদি কমে কমতে যদি যখন দেখবে যে সিরিজ কমে যাচ্ছে তখন সবসময় মানতে হবে যে ভাগ হচ্ছে বেশিরভাগ টাইমে তারপর এখানে দেখে নাও তারপরে যেটা আমরা দেখবো এবার সাতাশ সাতাশ দুগুণে কত চুয়ান্ন চুয়ান্ন যোগ চার হয়ে যাবে তোমাদের আটান্ন এরপর আমরা দেখে নেবো যে আটান্ন ফিফটি এইট ফিফটি এইট ইন্টু টু প্লাস ফাইভ হবে এবার তাহলে ফিফটি এইট প্লাস টু যদি করি তাহলে একশো ষোলো একশো ষোলো প্লাস পাঁচ একশো ষোলো পাঁচ প্লাস একশো একুশ হয় তাহলে এখানে একশো একুশের জায়গায় কত লিখে আছে একশো কুড়ি তার মানে ভুল কোথায় রয়েছে এখানে ভুল রয়েছে তাহলে এখান থেকে তোমাদের ডি অপশানটা শর্টেড অ্যান্সার হয়ে যাবে যে এখানে তোমাদের একশো একুশ হতো এখানে লিখে আছে একশো কুড়ি চলো দেখে দেখ নেক্সট নেশনটা কী রয়েছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ এখন তোমরা আশা করে আন্দাজা করে ফেলেছো যে যে সিরিজটা কীভাবে চলছে বড় থেকে ছোটোর দিকে যাবে দেখতে পাচ্ছি আমি ডবল হয়ে ছোটোর দিকে যাচ্ছে ডবল হয়ে ছোটোর দিকে যাচ্ছে ডবল হয়ে ছোটোর দিকে যাচ্ছে তার মানে কি এখানে সম্ভবত এখানে কখনোই যে এরকম দেখে ঘাবড়ে যাবে না লাস্টে কী হয়েছে এরকম পয়েন্ট দেখে ঘাবড়ে যাবে না কখনো তাহলে এখানে দেখতে পারবো হয়তো তোমাদের এখানে কী হচ্ছে এর কি ভাগ হতে পারে থেকে যদি আমি ভাগ করি ভাগ করলে কত আসবে এখানে দেখতে পাচ্ছি যদি যদি ভাগ করি তাহলে আসবে তোমাদের একশো ষোলো একশো ষোলো কিন্তু পরেরটা দেখছি আমি কত রয়েছে একশো কুড়ি তার মানে কত চার অ্যাড করলে আমাদের একশো কুড়ি হয়ে যায় তাহলে হয়ে গেল একশো কুড়ি সেকেন্ডটা দেখো সেকেন্ডটা একশো কুড়ি রয়েছে একশো কুড়িকে আমরা চার দিয়ে যদি দুই দিয়ে ভাগ করলে আসে ষাট ষাট প্লাস চার করলে আমাদের চলে আসে কত আমাদের চৌষট্টি পরেরটা বেরিয়ে গেল এবার চৌষট্টি থেকে এবার ছত্রিশ কীভাবে আসছে ঠিক একেভাবে চৌষট্টিকে দুই দিয়ে আমি প্রথমে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে আসছে বত্রিশ বত্রিশ সঙ্গে চার অ্যাড করবো চার অ্যাড করলে এখানে চলে আসছে কত ছত্রিশ ঠিক একেবারে তারপরে ছত্রিশ রয়েছে ছত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে আসবে আঠারো আঠারো করবো আমরা আঠারো প্লাস চার এখানে কত হয়ে যাবে আমাদের আমাদের প্লাস কত হয়ে তাহলে এখানে পর্যন্ত এসে গেলাম এবার বাইশ থেকে আমরা করবো বাইশকে আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কত এগারো এগারো প্লাস চার করবো কত হবে তোমাদের পনেরো তাহলে এই ষোলোর এই জায়গাটা কত হতো এই ষোলোর এই জায়গাটা হতো তোমাদের পনেরো তাহলে পনেরো যদি এই জায়গায় বসানো যেত তাহলে এখানে ঠিক ছিল তাহলে এখানে কোনটাই ভুল রয়েছে এই ষোলোর এখানে তোমাদের ভুল রয়েছে তাহলে এখান থেকে ডি অপশন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল আবার তোমরা ফার্দার করে নাও এই সিরিজটাকে মিলিয়ে নাও তো এখানে এখানে তোমাদের যদি পনেরো বসতো পনেরোকে কে আমি চার দিয়ে ভাগ করতো দুই দিয়ে প্রথমে ভাগ করতো সাত পয়েন্ট দুই আসতো এখানে তোমাদের সাত পয়েন্ট এখানে পাঁচ আসতো সাত পয়েন্ট পাঁচের সঙ্গে চার যোগ করবো এগারো পয়েন্ট পাঁচ চলে আসবে আশা করি সমস্ত কিছুই তোমরা ভালোভাবেই বুঝতে পারছো নেস কোয়েন্টে দেখে নেবো নেস কোয়েন্ট এখানে রয়েছে তোমাদের এখানে পাঁচশো চৌষট্টি আবার দেখতে পাচ্ছ আশা করি তোমরা অনেকে আন্দাজে এই এতগুলো করা হলো এখন তোমাদের অনেকে আন্দাজা লেগে গিয়েছে যে কীভাবে কীভাবে হচ্ছে তাহলে প্রথমে দেখতে পাচ্ছো এখানে কি অর্ধেক কাছাকাছি অর্ধেকের কাছাকাছি আসছে মানে কিছু না কিছুভাবে ভাগ হচ্ছে এখানে তাহলে ভাগ কত দিয়ে করতে পারবে যেহেতু অর্ধেকের কাছাকাছি আসছে তার মানে কি দুই দিয়েই ভাগ হচ্ছে অর্ধেকের কাছাকাছি যেহেতু আসে তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে ভাগ করে দিলে এখানে কত চলে আসবে তোমাদের দুই দিয়ে দুই দুগুণে চার আট দুগুণো ষোলো চার এই যে এই যে এত হচ্ছে তোমাদের এখানে এরবার এখানে তোমাদের দুই দিয়ে ভাগ করলে দাঁড়াও এক সেকেন্ড এখানে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার এখানে ষোলো এখানে যেটা রয়েছে আট দুগুণ ষোলো এরপর রয়েছে চার এখানে রয়েছে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে রয়েছে চলে আসবে চার তাহলে টু এইটটি ফোর আসছে এখানে টু এইট্টি ফোর আসছে তাহলে এখান থেকে এখানে আমি দেখছি যে কত কম রয়েছে অনেকখানি কম রয়েছে তার মানে এই জায়গাটা হতে পারে গণ্ডগোল রয়েছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে সিরিজে দেখতে পাচ্ছি হুট করে আমি ওয়ান এইট টু এইট্টি ফোর এসে গেলো এবং এখানে আমি দেখতে পাচ্ছি এত কিছু এ রয়েছে দেখি না একটু তাহলে এখানে কত বাদ দিলে এটা ছিয়াত্তর চলে আসে তাহলে এখানে ছিয়াত্তর আসতে গেলে এখানে আমাদেরকে আট বাদ দিতে হচ্ছে মাইনাস আট করতে হচ্ছে মাইনাস আট করতে হচ্ছে তাহলে পরেরটাতে দেখে নিই পরেরটাতে মাইনাস আট হয় কি না তাহলে এখানে টু দুশো ছিয়াত্তর যেটা রয়েছে দুশো ছিয়াত্তরকে দুই দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে এক তিন আট একশো আটত্রিশ একশো আটত্রিশ মাইনাস আট করলে তো হচ্ছে না তার মানে এই দুটোর মধ্যে সম্ভবত গণ্ডগোল আছে এই দুটোর মধ্যে গণ্ডগোল রয়েছে তাহলে আমি এবার উল্টো দিক থেকে করার চেষ্টা এইবার এখান থেকে আমি করার চেষ্টা করি এখান থেকে আমি যেটা যে চৌষট্টি বাই চার করলাম চৌষট্টি বাই দুই করি তাহলে কত চলে আসছে বত্রিশ বত্রিশ মাইনাস চার করলে আসে আমার আঠাশ এবার আঠাশকে আবার দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করে দেখছি চোদ্দো চোদ্দো মাইনাস চার করলে আসে আমাদের দশ দশকে আবার দুই দিয়ে ভাগ করি আসে আমার কত পাঁচ পাঁচকে যদি আমি চার মাইনাস করি তাহলে আসে এক তার মানে অবশ্যই সিরিজটা ঠিকই চলছে শুধু এই জায়গায় এসে আমাদের গণ্ডগোলটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ সিরিজটা কী চলছে সিরিজটা এইভাবেই চলছে যে প্রথম সংখ্যাকে দুই দিয়ে ভাগ করো মাইনাস চার করো প্রথম সংখ্যাকে দুই দিয়ে ভাগ করো মাইনাস চার করো সংখ্যা আবার এটাকে দুই দিয়ে ভাগ করো মাইনাস চার করো পরেরটা বেরিয়ে আসছে প্রথম সংখ্যা দুই দিয়ে দুই দিয়ে ভাগ করো চার মাইনাস করো পরেরটা বেরিয়ে আসছে তাহলে এখানে তোমাদের গন্ডগোল কোথায় রয়েছে প্রথমটাতেই তোমার গণ্ডগোল রয়েছে এইখানে তোমাদের গন্ডগোল রয়েছে দেখতে পেলে তোমরা যখনই তোমার সিরিজ করতে যাবে তখন তুমি নিজের থেকে বুঝতে পারলে এখানে আটকে যাচ্ছে তাহলে এখানে থেকে কি তোমাদের এ শর্টে অ্যান্সার হয়ে যাবে চলো এবার নেক্সটটা দেখে নেবো নেক্সটে কী বলা হয়েছে এখানে তিন পাঁচ বারো পঁয়তাল্লিশ এইভাবে তোমাদের সিরিজটা চলছে তাহলে এইভাবে যখন সিরিজ চলছে যেহেতু ছোটোর থেকে বড়ো হচ্ছে তাহলে কী হয়েছে একদম লাস্টের দিকে দেখো বেশি বড়ো বড়ো হয়ে গিয়েছে তার মানে অবশ্যই মাল্টিপ্লাই হচ্ছে কোনো না কোনোভাবে মাল্টিপ্লাই হচ্ছে তাহলে এখানে তোমাদের অ্যাড করার আর প্রয়োজনই নেই তোমরা এবার মাল্টিপ্লাইয়ের কাজ করবে মাল্টিপ্লাইয়ের কাজ করবে তিনের সঙ্গে এবার পাঁচ নিয়ে আসতে হবে তিনের সঙ্গে আমি পাঁচ নিয়ে আসবো কীভাবে তিন ইন্টু দুই করতে পারি আমি তিন ইন্টু দুই মাইনাস এক করতে পারি তাহলে পাঁচ আসে এবার পাঁচের সঙ্গে আমি দুই গুণ করলাম দুই গুণ করলে দেখতে পাচ্ছি আবার দুই এক করতে হচ্ছে তাহলে এই ফর্মুলা গেল এই ফর্মুলা কাজে লাগলো না তাহলে তিনের থেকে আবার পাঁচ কীভাবে আসে তিন ইনটু এক করতে পারি আমি তিন ইনটু এক প্লাস দুই তাহলে কত পাঁচ এবার কত পাঁচ ইন্টু যেটা রয়েছে দুই প্লাস দুই কত বারো এবার কি বারো ইন্টু দুই তাহলে বারো ধরো চব্বিশ প্লাস তিন পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ বেরিয়ে চলে এলো পরেরটাও এরপরে রয়েছে পঁয়তাল্লিশ ইন্টু দুই প্লাস চার পঁয়তাল্লিশ দুগ্নো কত নব্বই পঁয়তাল্লিশ এখানে কত হয়ে যাচ্ছে তোমাদের এখানে নব্বই পঁয়তাল্লিশ দুগ্নে এখানে তোমাদের কত হয়ে যাচ্ছে এখানে পঁয়তাল্লিশ দুগ্নে নব্বই হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দুগ্ন নব্বই প্লাস চার পঁয়তাল্লিশ নব্বই প্লাস চার এখানে কত এসে যায় তোমাদের নব্বই প্লাস চার হয়ে গেলে তোমাদের চুরানব্বই তাহলে এখানে কত এসে যাচ্ছে তোমাদের চুরানব্বই তাহলে এই জায়গাটাতে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই জায়গাটায় যে গণ্ডগোলটা রয়েছে এই গন্ডগোলটা সম্ভবত এই জায়গাটায় রয়েছে কিন্তু এখানে অপশানটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে অপশানটার মধ্যে এখানে দেওয়া নেই তাহলে অপশানটাতে একটু হয়তো এখানে গন্ডগোল হয়ে গিয়েছে যারা তোমরা অপশানটা একটু এ করে নেবে যে বারো পঁয়তাল্লিশ এখানে যেটা রয়েছে তোমাদের এখানে অপশানটাতে একটু গণ্ডগোল হয়ে গিয়েছে এটা পরের অঙ্কের সঙ্গে এটা মার্চ হয়ে যায় এটাকে তোমরা বাদ দিয়ে দাও এটা আমরা পরের সঙ্গে তোমরা করে নিয়েছি এখানে অপশানটা তোমাদের গণ্ডগোল দিয়ে দেওয়া রয়েছে এই যারা অপশানগুলো তোমাদের ঠিক দেওয়া নেই এখানে নেক্সট চলো আমরা নেক্সট কেনটাকে দেখে নিই নেক্সট পয়েন্ট এখানে কী রয়েছে পাঁচ সাতাশ করে এইভাবে চলছে এবার দেখতে পাচ্ছি এটি বড়ো হচ্ছে বাড়ছে তার মানে অবশ্যই এটি মাল্টিপ্লাইয়ে চলছে মাল্টিপ্লাইয়ে চলছে এবং দেখতে পাচ্ছি মাল্টিপ্লাই এবং অথবা মাল্টিপ্লাইয়ের সঙ্গে আমরা এক জানি যে মাল্টিপ্লাই স্কোয়ারটাও এক ধরনের মাল্টিপ্লাই কিউবটাও এক ধরনের মাল্টিপ্লাই তো এখানে দেখো যদি মাল্টিপ্লাই আমি চলি যদি সিরিজটা মানে যে মাল্টিপ্লাই চলছে তাহলে পাঁচ ইন্টু দুই করলে কত এসে যাচ্ছে কিংবা পাঁচ ইন্টু তিন করলে কত এসে যাবে পাঁচ ইন্টু পাঁচ যদি করি পাঁচ ইন্টু পাঁচ যদি করি পাঁচ পাঁচ চার পঁচিশ প্লাস দুই তার মানে এটার সঙ্গে আবার যে পাঁচ মাল্টিপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি যে দেখতে যে বুঝতে পারছি যে মাল্টিপ্লাই হচ্ছে কিন্তু যে এমন কোন সংখ্যা দিয়ে আমি মাল্টিপ্লাই করবো যে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসছে না এটার সঙ্গে আবার দুই মাল্টিপ্লাই করলে এটার সঙ্গে বেশি হয়ে যাচ্ছে সাঁতার দু চুয়ান্ন প্লাস এখানে কত চলে আসছে নয় চলে আসছে তারপরে এটার সঙ্গে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এক্স্যাক্টলি চলে আসছে আবার এখানে দেখতে পাচ্ছি তাহলে কি মাল্টিপ্লাই হচ্ছে ঠিকই কিন্তু ওইভাবে মাল্টিপ্লাই হচ্ছে না মানে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে সেটি বোঝা যাচ্ছে না তখন কী ভাবতে লাগবে তখন স্কোয়ার অথবা কিউবের কথা তোমাদেরকে ভাবতে লাগবে তাহলে এখানে স্কোয়ার বা কিউবের কথা যদি ভাবতে যাই তাহলে এখানে কী করতে পারি দুইয়ের স্কোয়ার মানে চার প্লাস ওয়ান হয়ে গেল পাঁচ তারপরে তিনের স্কোয়ার প্লাস ওয়ান যদি করে তা অত আসছে না তাহলে কত নয় প্লাস এক দশ হয়ে যায় তাহলে এটাও আমাদের গেল তাহলে এইবার আমাদের কি স্কোয়ার গেল এবার কিউবের ফর্মুলায় আসি কিউবের ফর্মুলায় যদি আসি আমি দুইয়ের কিউব কত হয় আমাদের আট এখানে আছে পাঁচ তাহলে কত তিন বিয়ে বাদ দিয়ে দিলাম থাক তাহলে হয়ে গেল কত পাঁচ আমাদের বিরেল যে করে হোক পাঁচ নিয়ে আসতে হবে তারপরে তিনের কিউব তিনের কিউব কত হয় আমাদের তিনের কিউব এখানে আমাদের হয়ে থাকে টোয়েন্টি সেভেন তিনের কিউব আমাদের এক্স্যাক্টলি তো টোয়েন্টি সেভেনই দেওয়া রয়েছে তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি যদি করি তাহলে কত হওয়া যাবে ছিল এখানে চব্বিশ থাক বাদ থাকলো তারপর একটা দেখে নিই এখানে একষট্টি টাকা নিই চারের চারের কিউব চারের কিউব কত আমাদের চৌষট্টি চৌষট্টি মাইনাস তিন দেখতে পাচ্ছি একষট্টি আচ্ছা এখানে মিলে যাচ্ছে দেখতে পাচ্ছি যে একষট্টি চলে এসছে তারপর একটা জাস্ট দেখো এখানে তিনের কি পাঁচের কিউব পাঁচের কিউব আমাদের কত একশো পঁচিশ মাইনাস তিন যদি করি তাহলে কত চলে আসছে একশো বাইশ দেখতে পাচ্ছি এটাও মিলে গিয়েছে তার মানে মাঝখানেটা এটা শুধু মিলছে না তার মানে এখানেই ভুল রয়েছে দেখতে পাচ্ছি তিনের কিউব এখানে কী হওয়া উচিত ছিল আমাদের এই জায়গাটায় চব্বিশ হওয়া উচিত ছিল এই জায়গাটা যদি চব্বিশ হয়ে যেত তাহলে মিলে যেত তাহলে এখানে যদি চব্বিশ হতো তাহলে এই একদম অঙ্কটা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছিলো তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব করে দেখ পরপর মিলে যাচ্ছিল তাহলে এই জায়গাটায় কত ভুল রয়েছে এখানে এই অপশনটা তোমাদের এখান থেকে শর্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখলাম নেক্সট টেন্ট আমাদের নেওয়া হয়েছে এখানে নেক্সট রয়েছে এক চার সাত এগারো ষোলো বাইশ হয়ে চলছে সিরিজটা তাহলে এই সিরিজটা আমাদের কী দেখবো এই সিরিজটা প্রথমে দেখতে দেখো যে সর্বপ্রথম যে কাস্ট তোমাদের বলছি যে বাড়ে বাড়ছে নাকি দেখো কত দিয়ে বাড়ছে তো এখান থেকে কত বেড়েছে তিন তারপর এটা এখানে কত বেড়েছে আবার দেখছি তিন বেড়েছে তারপর একটা এখানে কত দেখছি চার বেড়েছে তারপর একটা এখানে কত পাঁচ দেখছি তারপরটা এখানে কত ছয় দেখছি তারপর একটা এখানে কত সাত দেখছি তাহলে এখানে তিন তিন সবগুলো তো সেম বেড়েছিল তাহলে এখানে আমাদের বাড়া উচিত ছিল কি এই তিন না বেড়ে এখানে প্রথমে এটাতে তিন যে এখানে যদি দুই বাড়ত তাহলে সব থেকে বেশি ভালো হতো না এখানে যদি দুই বেড়ে যেত তাহলে এখানে ভুল কোথায় রয়েছে ভুল রয়েছে এখানে প্রথমটাতে এখানে প্রথম অনেকের ভুলটা কনফিউজিং হয়ে যায় যে এই চারের এখানে ভুল না একের এখানে ভুল রয়েছে এই জায়গাটা অনেকের কনফিউজিং হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে চারের এখান থেকে ঠিক মিলে গিয়েছিল এখান থেকে এখানে আমার মিলে গিয়েছিল তো এখান থেকে মিলে গিয়েছিল যেহেতু তাহলে এখানে তিন চার পাঁচ করে চলছিলো তার মানে এখানে শুধু মেলেনি তাহলে এখানে আমাদের কি দুই যদি হতো তাহলে মিলে যেত সিরিজটা তাহলে এখানে কি হতো তোমাদের যদি দুই হতো তাহলে সিরিজটা মিলে যেত তাহলে এখানে ভুল কোথায় রয়েছে একের কাছে মানে একের সংখ্যা যদি দুই হতো এক নম্বর সংখ্যাটা তাহলে এটা মিলে যেত তাহলে এক এখান থেকে ভুল রয়েছে নেক্সট দেখলাম নেস্টী রয়েছে আমাদের এখানে ফিফটি এইট ফিফটি সেভেন করে এরকম করে যাচ্ছে দেখতে পাচ্ছে ধীরে ধীরে নিচের দিকে নামছে ধীরে ধীরে নিচের দিকে নামছে মানে কি বিয়ে হয়ে হয়ে গিয়েছে বিয়োগ হতে হতে গিয়েছে সিরিজটা তো এবার বন্ধুরা বিয়োগ করে দেখো এখান থেকে এখানে কত বিয়ে হয়েছে প্রথমটাতে এক বিয়েগ হয়েছে মাইনাস এক হয়েছে তারপরটাতে কত হয়েছে মাইনাস তিন হয়েছে তারপরটাতে কত হয়েছে মাইনাস চার হয়েছে মাইনাস কত চার হয়েছে মাইনাস তারপরটাতে তাতে এক তিন চার তারপরে কত আসছে এখানে এখান থেকে এখানে মাইনাস করে দেখছি মাইনাস আট এসে যাচ্ছে এখানে আট এসে যাচ্ছে তারপর একটা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে তোমরা মাইনাস করো এখান থেকে এখানে যদি তোমাদের মাইনাস করতে যাও তাহলে এখানে তোমাদের কত এসে যাচ্ছে মাইনাস তেত্রিশ করলে মাইনাস নয় চলে আসছে এখান থেকে নয় চলে আসছে তার মানে এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের সিরিজটা যেটা চলছিল এক তিন এরপরে এখানে এক তিনের পরে যেটা চলে আসছে তোমাদের এখানে সাত একটা মাইনাস হচ্ছিলো এক তিনের পরে এখানে দেখতে পাচ্ছি চার একটা চলে আসছে সাত নয় এক তিন চার সাত নয় এটা দেখে কি মনে হচ্ছে সিরিজটা কিভাবে চলছে তাহলে এখানে এক তিন তারপরে এখানে কি পাঁচ যদি হতো তাহলে ঠিক হয়ে যেত না যে সিরিজটা আমাদের ঠিক মিলে যেত এক তিন পাঁচ সাত নয় সবগুলো দুই 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 করে বাড়ছিল তাহলে এখানে কোন জায়গাটায় গণ্ডগোল মনে হচ্ছে এখানে প্রথমে এটার থেকে এক কমতো তারপরে এটার থেকে কি এটা তিন কমতো এখান থেকে এটা কত তিন কমেছে দেখতে পাচ্ছ তারপরে এখান থেকে এটা যেটা ছিল এখানে পাঁচ কমার দরকার ছিল এখানে কত কমার দরকার ছিল এখানে পাঁচ কমার দরকার ছিল যদি পাঁচ কমে যেত তাহলে মিলে যেত পাঁচ কমে গেলে এখানে কথ ফরটিন নাইন এখানে তাহলে কত আসতো ফর্টি নাইন এরপরে এটা দেখো পাঁচের পর এটা সাত কমে গেছে সাত কমলে বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে আবার নয় কমলে কত হয় তেত্রিশ তেত্রিশের থেকে নয়ের পর এগারো মানে এক তিন পাঁচ সাত নয় এগারো এইভাবে সিরিজটা বেজ সংখ্যা সিরিজ চলছিল এখানে তাহলে আসলে যে বুঝতে পেরে গিয়েছো তাহলে এখানে কোনটা হয়ে যাবে তোমাদের পঞ্চাশের এই জায়গাটা যদি ঊনপঞ্চাশ হতো তাহলে শর্ট ক্যান্সার হয়ে যেত তাহলে এখানে থেকে সি অপশনটা কারেক্ট রয়েছে তো এইখানে এই পর্যন্ত মোটামুটি দশটা থেকে মানে পনেরোটার কাছাকাছি করা হলো তো এরকম টাইপেরই কোশ্চিন সাধারণত জিজ্ঞেস করে এখান থেকে তোমরা এক্স্যাক্ট কমন না পেলেও কিন্তু তোমাদের কাছে এটা আমি আশ্বাস দিতে পারি তোমরা যে রেগুলার সমস্ত ক্লাসেসগুলো অ্যাটেন্ড করে তোমরা অবশ্যই এই ধরনের যে কোনো কোশ্চিনে এসে যাক না কেন সেগুলো তোমরা নিজে নিঃসন্দেহে তোমরা করে আসতে পারবে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য আটটা পর্যন্ত আটটা থেকে আবার তোমাদের জি কে ক্লাসেস আছে আটটা থেকে জি কে ক্লাসটাও অবশ্যই অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং